আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, কাল অধ্যাদেশ। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ঘোষণা আজ। ডিজিটাল হচ্ছে ডাক বিভাগ, পার্সেলের অবস্থান জানতে যুক্ত করা হচ্ছে ট্র্যাকিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী করোনা আক্রান্ত। এবং হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিপাকে নগরবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল। বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং পরবর্তীতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং এটা অবিলম্বে আনা প্রয়োজন, এবং যেহেতু সংসদ কার্যকর নাই সেজন্য এটা অধ্যাদেশের মাধ্যমে জারি করা হবে। যাবজ্জীবনের পরিবর্তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি একটি সংশোধন উত্থাপন করি, সেটা হচ্ছে যে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আর এই যেহেতু 9-1 ধারা সংশোধন করা হচ্ছে, তার সাথে সংশ্লিষ্ট 9-4 ধারায়ও ঠিক সেই পরিবর্তন আনা হয়েছে এবং সংশোধন করা হয়েছে। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানকে স্বাগত জানালেও আইনের প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতারা অভিযোগ করেন, অধিকাংশ অপরাধের সাথেই ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত। আইনে প্রয়োগ আইন থাকলেও প্রয়োগের অভাবে অপরাধ বাড়ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। জয়পুরহাটের সবুজনগরে গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের আমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ওই গৃহবধূ তার নিজ বাড়িতে গোসল করার সময় সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই গৃহবধূ বিষয়টি জানালে তার স্বামী সোহেল রানার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। সাভারে একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ মাসুম বিল্লাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বিরুলিয়া থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসী বলছেন, বিরুলিয়ার মণ্ডল প্লাজায় 50 জন ছাত্রছাত্রী নিয়ে কিছুদিন আগে তুল হিকমা নামে একটি আবাসিক মাদ্রাসা চালু করেন মাসুম বিল্লা। গত 4 অক্টোবর সকালে মাসুম ওই মাদ্রাসার 12 বছরের এক শিক্ষার্থীকে ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় ওই শিক্ষার্থী পালিয়ে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ মাসুমকে আটক করে। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে রায় ঘোষণা আজ।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে। তার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। মাত্র 9 কার্যদিবসে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার কাজ শেষ হয়। গত 27 সেপ্টেম্বর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করে আদালত। এই মামলায় গত 29 জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। 25 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রচলিত ডাক ব্যবস্থা পরিবর্তন করে এর কার্যক্রমকে ডিজিটাল করা হচ্ছে। এরই মধ্যে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ডাক ভবন। পার্সেলের অবস্থান জানতে যুক্ত করা হচ্ছে ট্র্যাকিং পদ্ধতি। এটিএন বাংলাকে এসব তথ্য জানান ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মাহবুব কবির চপলের রিপোর্ট। চিঠি আর ডাক নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গান ও কবিতা। সময়ের সাথে যোগাযোগ ব্যবস্থা বদলেছে, বদলেছে ভাব বিনিময়ের পদ্ধতিও। এখন যেন চিঠির জন্য অপেক্ষায় থাকে ডাক বক্সগুলো। ব্যক্তিগত চিঠির আদান প্রদান কমে গেলেও অফিসিয়াল চিঠিপত্রে ব্যস্ততা রয়েছে পোস্ট অফিসে। তাই ডাক বিভাগকে ঢেলে সাজাতে শুরু করেছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে ডাক বক্সের আদলে নির্মাণ করা হয়েছে 14 তলা ডাক ভবন। প্রায় 1 একর জমির উপর নির্মাণ করা হয়েছে ভবনটি। পুরো ডাক ব্যবস্থাকে করা হচ্ছে ডিজিটাল। প্রচলিত ডাকঘর দেখে আসছেন, আগামীতে এই ডাকঘর থাকবে না। এই ডাকঘরটি ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত হচ্ছে এবং হতে থাকবে। তবে মনে রাখতে হবে, প্রায় 43,000 লোক এই ডাকঘরে কাজ করে। এরা সনাতন পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থার সাথে যুক্ত করতে কিছুটা সময় তো লাগছেই। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পার্সেল পাঠাতে ডাক বিভাগের উপর নির্ভরশীল অনেকে। তাই সরকারি পার্সেল সেবা জনপ্রিয় করতে প্রযুক্তি বা ট্র্যাকিং যুক্ত করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমাদের গুরুত্বটা এখন অনেক বেশি পার্সেলের দিকে দেওয়ার দরকার আছে। আপনি শুনে খুশি হবেন যে এর ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, যাতে পার্সেল ট্র্যাকিং করা যায়। ইউজার নিজেই যাতে খুঁজে বের করতে পারে আমার পার্সেলটা এখন কোথায় আছে। প্রায় 100 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ডাক ভবন। উদ্দেশ্য এই বিভাগকে ঢেলে সাজানো। তবে শুধু ভবন নির্মাণ নয়, কাজের মান বাড়ানোর আহ্বান জানাচ্ছেন সেবাগ্রহীতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফিরতি টিকিট থাকার পরেও সৌদি আরব যেতে নতুন টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের। 45,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম এখন যাওয়া হচ্ছে 96,000 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এমন অভিযোগ করেছেন প্রবাসী কর্মীদের কেউ কেউ। আদিন সজীবের রিপোর্ট। কক্সবাজারের আব্দুল মান্নান রিটার্ন টিকিটে ছুটিতে এসেছেন, ওই টিকিটেই আবার ফেরত যাওয়ার কথা, কিন্তু সেই টিকিটে যেতে পারছেন না। তাকে এখন নতুন টিকিট কিনতে হবে, যার দাম চাওয়া হচ্ছে 96,000 টাকা। কিন্তু ওইখানে সৌদি আরবে পেমেন্ট করেছে, কিন্তু ওইখান থেকে বলতেছে যে উঠাই নিয়ে গেছে। উঠাই নিচ্ছে ওদের, যে সৌদির মাধ্যমে টিকিট করাইছি সে সৌদি নিয়ে গেছে। কেন নিচ্ছে এটা তো আমি জানতে পারতেছি না। এমন বিড়ম্বনায় পড়ে কোনো কিছুরই হিসাব মেলাতে পারছেন না আব্দুল মান্নান। কিভাবে এই টাকা জোগাড় করবেন তাও জানা নেই তার। তো আজকেই সরি যেতে পারতাম, কিন্তু এখন আজকে হবে না, কবে হবে, সময় আছে মাত্র আর কি 18 দিন ছুটির টাইম, তাহলে বড় সমস্যাই। আর না হলে কোনো জায়গায় একটা বিক্রি করতে হবে, অত সমস্যাই সমস্যা। করোনার মধ্যে দীর্ঘদিন দেশে থাকা এই প্রবাসী কর্মী এখন অসহায়। দেশে থেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, এখন দ্রুত প্রবাসের কাজে ফিরতে না পারলে চাকরি হারানোর শঙ্কা তার মতো অনেকের। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট থেকে কাগজটা আমাকে দিছে, এটা দিছে যে আপনি সৌদি এয়ারলাইন্সে যোগাযোগ করেন। পরে এখন সেখান থেকে আমরা এখানে আসছি আর কি। এখন এখানে আসার পরে এখন আর কারো আমরা ইয়ে পাইতেছি না। প্রবাসীদের এসব অভিযোগের জবাবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে আগের চেয়ে কিছুটা শৃঙ্খলা ফিরেছে টিকিট বিতরণ ব্যবস্থায়, জানিয়েও স্বস্তি জানালেন প্রবাসী কর্মীদের অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডক্টর শৈলা শাগুফতা ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার সকালে কোভিড টেস্টের জন্য তারা নমুনা দেওয়ার পর রাতে পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া মেয়রের এপিএস রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী, ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও ভাসমান ব্যবসায়ীরা। আবহাওয়া অফিস বলছে পূর্ব ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে এ বৃষ্টিপাত শেষ হবার পর এ মাসের শেষের দিকে শীতের প্রভাব পড়বে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর এলাকায় সৃষ্টি হয় জলজট, বিকল হয়ে যায় অনেক যানবাহন। কয়েকদিনের টানা গরমের পর সামান্য বৃষ্টি অনেকে স্বস্তি এনে দিলেও মুহূর্তেই তা ভোগান্তিতে রূপ নেয় কর্মস্থলমুখী মানুষের। বিজয় সরণী এলাকায় ডুবে যায় রাস্তা, জীবন ও জীবিকার প্রয়োজনে যারা বাসা থেকে বের হন সবচেয়ে দুর্ভোগে পড়েন তারা। গরমটা কমছে, এই দিক দিয়ে স্বস্তি, আবার এখন হচ্ছে বাইরে যাব যে পরিমাণ পানি জমছে, তো এটা তো একটা ভোগান্তির মতোই। ছাউনি নাই যেখানে সেখানে, যত পানি, যে জলাবদ্ধতা, এটা তো বিরাট সমস্যা। যে রোডেই যাব সেই রোডেই মানে এক হাঁটু পানি। দেশজুড়ে বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি আরও দুই একদিন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিটা হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই বৃষ্টিটা সারা দেশেই থেমে থেমে বৃষ্টিটা হবে, আর এই পূজার সময় বৃষ্টিটা থাকবে। এই মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার কথা থাকলেও বৈশ্বিক পরিবর্তনের কারণে কার্যত তা তীব্র গরম অনুভূত হচ্ছে এখনও। হঠাৎ বৃষ্টি তাপমাত্রা কমালেও জলাবদ্ধতা স্বস্তি দেয় না রাজধানীর অনেক অঞ্চলে। এই সমস্যা স্থায়ী দূর হওয়ার প্রত্যাশা তাদের। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইলিয়াস নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বন্দর থানার ওসি ফখরুল ইসলাম জানান, গতরাতে আদমপুর এলাকায় কে বা কারা ইলিয়াসকে এলো পাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা সেখান থেকে ইলিয়াসকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ইলিয়াসকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে, শীঘ্রই সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। নোয়াখালীতে নারী নির্যাতনের সাথে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তদন্তের স্বার্থে স্থানীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। এটিএন বাংলা টকশো মুক্তমতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রমাণ করতে এবং ঘটনা ঘটাতে যেসব শক্তি কাজ করেছে, আমরা সমস্ত শক্তিকে এই মামলার মধ্যে নিয়ে আসব এবং সেটা যতটুকু আমাদের লাগে, ঠিক ততটুকু মামলা প্রমাণ করতে যতটুকু লাগে। এখন এর পিছনে কি আছে না আছে সেইটি আমার দেখার বিষয় না। আমাদেরকে এই ধর্ষণের মতো অপকর্ম আমাদেরকে বন্ধ করতে হবে, নারী নিপীড়ন বন্ধ করতে হবে। তবে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু আমাদের এই যে অপরাধগুলো, সে অপরাধগুলো আমরা দূর করতে পারবো। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক সহ আইসিবি প্রধান অর্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত উল ইসলাম। প্রতিষ্ঠানগুলোর সিএফওরা শেয়ার বাজারে তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের 200 কোটি টাকার বিশেষ ফান্ড বিনিয়োগের কথা বলেছেন। এক্ষেত্রে কমিশনের কোনো সহযোগিতা লাগলে তা করা হবে। বৈঠকে বিএসইসির অন্যান্য কমিশনারগণও উপস্থিত ছিলেন। এনভাই টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেল 2:45 অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। এদিকে আর্গন ডেমেন্স লিমিটেডের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভোলার নদীগুলোতে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ। তবে সাগরে ইলিশের ঝাঁক থাকলেও তা উত্তাল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছেন না বেশিরভাগ জেলে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। এদিকে আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জেলেরা বলছেন এখন নদীতে যে মাছ রয়েছে সেগুলোর পেটে ডিম নেই, ফলে সরকারের 22 দিনের অভিযানটি সফল না হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি আবারও বিবেচনার দাবি জানান জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে মৎস্য বিভাগ জানিয়েছে জেলে এবং গবেষকদের সাথে কথা বলেই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। নিজেকে করোনা মুক্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক বিবৃতিতে জানানো হয় শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন তিনি। এর আগে তার চিকিৎসক শন কনলি জানান ডোনাল্ড ট্রাম্পের থেকে অন্য কারো করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তবে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের আবারও জনসম্মুখে আসার আগে তিনি করোনা নেগেটিভ কিনা সে ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির সংবাদ মাধ্যম বলছে হোয়াইট হাউসও এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এবারে পার্টেক্স খেলার খবর। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল রাজসিকভাবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন। 2 ঘন্টা 41 মিনিটের লড়াইয়ে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে পরাজিত করেন তিনি। এই জয়ে সবচেয়ে বেশি 20টি গ্র্যান্ড স্ল্যামের জয়ী সুইস কিংবদন্তি রজার ফেদারের রেকর্ডেও ভাগ বসান নাদাল। আরও জানাচ্ছেন পরাগারমান। রোলাগারয় ফাইনালের শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। তাতে সবচেয়ে বেশি 13 বার ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডও গড়লেন স্প্যানিশ তারকা। ফাইনাল ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলেন নাদাল। ম্যাচের প্রথম গেমেই সার্ভিস ব্রেক করে জানিয়ে দেন ক্লে কোর্টে চলবে তারই রাজত্ব। দাপুটে যে 6-0 প্রথম সেট নিজের করে নেন নাদাল। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেন 13টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অধিকারী জোকোভিচ, কিন্তু কোনো রক্ষা হলো না। এবার জয় 6-2 গেমে। তবে লড়াই যা হলো তৃতীয় সেটেই, তাতেও নাদালের জয় ঠেকাতে পারেনি জোকোভিচ। 7-5 গেমে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখলেন নাদাল। এটি তার টানা চতুর্থ ফরাসি ওপেন জয়, আর চলতি বছরে এটি নাদালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এই জয়ের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন নাদাল। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে রোলাগারয় 100 ম্যাচ জয়ের কৃতিত্ব গড়েন এই স্প্যানিশ। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, কাল অধ্যাদেশ। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর 27 বছর কারাদণ্ড। ডিজিটাল হচ্ছে ডাক বিভাগ, পার্সেলের অবস্থান জানতে যুক্ত করা হচ্ছে ট্র্যাকিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী করোনা আক্রান্ত। এবং হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিপাকে নগরবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।